হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার আব্বু আপনাদেরকে দেখাবে যে ঘুঘু পাখির ডিম ফুটলো মানে জমছে কি জমে না এটা ঘরোয়াভাবে চেক করার পদ্ধতি। দেখেন এই যে এইভাবে চেক করবেন, এই যে দেখেন দূরে থেকে একটা শিরা শিরা দেখা যেতেছে। দেখেন আমি একটু দেখেন, হ্যাঁ বাচ্চাও হয়ে গেছে, যে শিরার মতো দেখা যেতেছে একটা লম্বা রেখা। হ্যাঁ এই যে এরকম ভাবে লাইটের আলোয় ধরে, মোবাইলের লাইটের আলোয় বা বাল্ব লাইটের আলোয় ধরলে এই যে একটু অন্ধকার দেওয়ার চেষ্টা করবেন। দেন আমি একটু অন্ধকার দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন একটা এই যে একটা একটা শিরা চলে গেছে। হ্যাঁ এরকম শিরা শিরা দেখলে ভাববেন যে সেই ডিমটা জমছে এবং ওই ডিমগুলা থেকেই ডিম বাচ্চা হবে। আর যদি লাইটের আলোয় ধরার পর যদি বুঝেন যে না এরকম কোনো দাগি দেখা যাইতেছে না ফ্রেশ, তাহলে বুঝবেন যে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। তো এই যে এটা আমরা যে ঘুঘু পাখির ডিমটা চেক করা দেখাইলাম। আর যেটা ফুটবে না সেটাও দেখাইতেছি। এই যে এটা হচ্ছে আমাদের কবুতরের ডিম। এই যে দেখেন যেটা ফুটবে না দেখেন সেটা একেবারে ফ্রেশ, কোনো শিরার কোনো দাগ নাই। এটা অন্ধকার করে দেখাই, যে দেখেন কোনো শিরার দাগ নাই। মাঝখানে যে একটা হলুদের মতো দেখতেছেন এটা হচ্ছে ডিমের কুসুম, এই কারণে কোনো শিরা টিরা কিছু নাই। এই জন্য এরকম দেখলে ভাববেন যে এই ডিমগুলো ফুটবে না। যেটা একটু শিরার মতো দেখা যাবে তাইলে ভাববেন যে সেই ডিমগুলো থেকেই বাচ্চা ফুটবে। আর এই ডিমটা চেক করতে হবে ডিমের বয়স যখন 5 বা 6 দিন হবে ওই সময় চেক করে নেবেন। আর যদি দেখেন যে ডিম ফুটবে না তাহলে সেই ডিমগুলো সরাইয়া দিবেন, ডিম এবং বাসা শুদ্ধা কিছু দিনের 2-3 দিনের জন্য সরাইয়া দিবেন, তাহলে দেখা যাবে। এবং 2-3 দিন পর আবার নতুন করে বাসাটা দিবেন, তাইলে দেখা যাবে যে পাখি আবার খুব তাড়াতাড়ি ডিম পারছে, নাহলে ডিম পারতে দেরি হবে না। তো আল্লাহ হাফেজ, আশা করি বুঝতে পারছেন সবাই।